হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আরজি মাই টু টোয়েন্টি টু তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আজকে আমরা জ্ঞান এই চ্যাপ্টার টু গেম করতে চলেছি অনলি ফর ডোর স্কোপ কারণ গাইস আমাদের বোট স্কোপ এবং হেলিকপ্টার স্কোপ দুটাই কমপ্লিট হয়ে গেছে এবারে ফাইনালি গ্র্যানি চ্যাপ্টার টু দি এন্ড করে দেবো এবারে এটার আর কিছুই বাকি রাখবো না তো গাইস আমরা চলো এখানে আমরা দরজা খুলে ফেলেছি তো এখান দিয়ে আমরা এই সুইচটি টিপে জ্ঞানি এবং জ্ঞানপা দুজনকে এখানে ডেকে নেব তো ভাই আমরা একবার টিপে দিয়েছি আর একবার টিপে দেবো এবং আমাদেরকে তাড়াতাড়ি নুকিয়ে পড়ছে ভাই সরি গ্যাস তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আরে ভাই এখানে আমাদেরকে স্পেশাল কি দিয়ে দিয়েছে তো গাইজ তোমাদেরকে বলে রাখি এটা আমি খেলছি ইজি মোডে তো গাইজ এটা ইজি মোডে গেম প্লে করা হচ্ছে কারণ নর্মাল মোডে এক্সট্রা মন খেলতে পারে খেলতে পারবো না না সেটা না কিন্তু আমি ইজি মোডেই খেলছি কারণ ইজি মোডে খেলতে আমার খুব ভালো লাগে কারণ জ্ঞানই আর জ্ঞান পা যেভাবে আস্তে আস্তে ছুটে সেটা দেখে আমার খুব ভালো লাগে দেখতে গাইজ ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটি ভালো করে দেখতে থাকো গাইস গেম প্লে ইজি মোডই হোক আর যাই হোক কারণ শর্ট গান যদি হাতে চলে আসে তো ইজি মোডই হোক আর এক্সট্রা মোডই হোক কোনো চাপ নেই তো গাইস তোমরা যদি বলো যে ভাই হার্ড মোডে গেম প্লে করো তো হার্ড মোডে গেম প্লে করবো কিন্তু ভাই কমেন্ট করে বলতে হবে তো ঠিক আছে গাইস তো এখানে আমরা চলে এসেছি গ্যানপার রুমেতে গ্যানপার রুমেতে আমরা একটা স্ট্রিট গান পাই কিন্তু এবারে এবারে ওপেন কি পেয়ে গেছি বস ও মাই গড এত তাড়াতাড়ি কি বলবো ভাই এত তাড়াতাড়ি শর্ট গান চালাতে হবে আমার মানে জীবে জল চলে আসছে কি সৌভাগ্য আমার আমি শর্টগান নিয়ে কি নেই আগে জ্ঞানী পা দুজন মধ্যে যাকে হোক মেরে মাথার খুলিটা আগে উড়াই দেবো তো ভাই তোমরা এখনো পর্যন্ত ভিডিওটিতে যারা যারা লাইক করেন তাহলে তো ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন তাহলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি সেট করে দিন ভাই কি করছো এখনো পর্যন্ত এমন ইন্টারেস্টিং ভিডিও তোমরা আগে কখনো দেখো না হ্যাঁ ভাই এটা কীরকম হলো ভাই শর্ট গান নিতে গেলাম ভাই এমোগুলো নিতে গেছি কি বলবো কিছু আর বলার নেই যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে যাওয়ার কথা সেটা আর বলে লাভ নেই তো গাই এখানে জ্ঞানই চলে এসেছে তো জ্ঞানই তোমার পেটি মেরে ফেলবো ভাই এখানে আড়াই মিনিটের জন্য জ্ঞানী শেষ তো এবার জ্ঞান পা তুমি কোথায় আছো জ্ঞান পাকে যদি একবার দেখতে পাই একবার যদি মেরে দিতে পারি তাহলে তো আমার কাজ খুবই সহজ হয়ে যাবে কিন্তু আশা করি দেখতে পাবো না তো গায়ে সেখানে আমরা চলে এসেছি এখানে একটু লুট করে নেবো এখানে ক্রোবার পেয়ে গেছি বস তো আমরা ক্রোবার দিয়ে এখানে আমাদের কাজের কাজ কিছু মিছু যদি খুঁজে পাই তাহলে খুবই ভালো হয় তো ক্রোবার দিয়ে এখানে চলে এসেছি যেখানে ক্রোবার লাগবে ও ভাই এইটার থেকে যদি ডোর লোক থাকতো তাহলে আরো খুবই ভালো হতো কিন্তু গাইস এটা তো হলো না হলো না ভাই ডোর লোকের কি কাজ তোমরা কি কেউ জানো যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জেনে ফেলবে তো গাইস চলো এখানে জ্ঞানী জ্ঞান পা দুজনকার মধ্যে কেউ আসছে না কেন ভাই আরে ভাই সাহেব কেউ আসবে না মনে হচ্ছে তো এদিকে কিছু আছে কি এদিকে কিছু থাকার কথা গাইস এদিকে যদি ডোর লক ফোর লক আছে তো গাইস আজকে আমরা ডোর লক মানে ডোর স্কোপ করতে চলেছি যেহেতু তাহলে আমাদেরকে এখানে মানে ডোর হ্যান্ডেল খুঁজে নিতে হবে সর্বপ্রথম ডোর হ্যান্ডেল কি কী লাগবে ভাই আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম কথা ডোর হ্যান্ডেল লাগবে দ্বিতীয় কথা রেঞ্জ তৃতীয় কথা ক্রোবার ক্রোবার দিয়ে ওটাকে কাটতে হবে তাই আমাদেরকে ক্রোবার আনতে হবে তাই ক্রোবার ডোর হ্যান্ডেল রেঞ্জ আর হচ্ছে তোমার হ্যান্ড হুইল যেটা গাড়ির চাকার মতন দেখতে হ্যান্ড হুইল এইগুলোর রাখলেই হয়ে যাবে গাইস তো তোমাদেরকে সবাইকে বলে ফেললাম কিন্তু এগুলো বলাটা যতটা সহজ খোঁজাটা ততটা সহজ না গাইস কারণ এখানে দুটো এমনই একটা মারাত্মক মারাত্মক লেভেলের ক্রিমিনাল ভূত আছে সরি গাইস ক্রিমিনাল বলে ফেললাম কিন্তু গাইস বহুত আছে যেটা আর জ্ঞান পা দেখতে পাচ্ছেন একটুকুন আমি একটু আগেই চারদিকটা তাকিয়ে দেখলাম কিন্তু কাউকে দেখতে পাইনি হঠাৎ কোথা থেকে চলে এসছে আমার দুদিন শেষ হয়ে গেল জানি না এবার দু দিনের মধ্যে আমি কি করতে পারবো তো গাইস আমি এখানে মরবো না টপ করে ইসি ইসি গেমপেলে করলে টপ করে মৃত্যু হয় না গাইস তবু মানে করলে পায়ের শব্দটা বুঝতে পারা যায় কখন কি চলে এসে সামনে থেকে দুমদাম মাছ চালিয়ে দিচ্ছি কারণ আমার বদলা কারণ ওকে আমি নুকিয়ে মেরেছিলাম ও আমাকে নুকিয়ে মেরে দিল পায়ে কোনো শব্দ না করে তো গাইস সেখানে দেখতে পাচ্ছ গ্যান পাখানে শুয়ে আছে আরে ভাই কি সৌভাব্য এখানে আমার সরগানটা ছিল হ্যাঁ গাই আমার সরগানে ফুল লোড ছিল ভাই একটা গুলি আমি নষ্ট করিনি তো আমি এখানে ছাতু পিঠে করবো অরে ভাই গ্যানপাকে ছাতু পিঠে করবো ভাবলাম ভাই সব জিপ থেকে জল চলে আসছে এইরকমভাবে যদি আমাকে মারতে বলে ও এবার তো আমার কাজ করাটা খুবই হয়ে যাবে এখানে সিকিউরিটি কি পেয়ে গেছি তো ভাই আমি গ্যানপাকে মারবো ভেবেছিলাম কিন্তু জ্ঞানই কোথা থেকে উড়ে চলে গেল ভাই কোনো চাপ নেই চলো সিকিউরিটি কীটে খুলে দেবো এবং সিকিউরিটি কুটে খুলে দেওয়ার পরে আমার স্ট্রিট গানটা নিয়ে পরে উপরের দিকে চলে যাব এবং উপরের দিকে যেয়ে পরে সেই সেই ছোটো ঘরটা খুলবো যেটা তো বন্দুক দিয়ে খুলে সেটা ওই ঘরটা খুলে পরে আমরা এখানে লোক থাকবে নিশ্চয়ই প্যাডলক পেয়ে গেলেই তো হইবা মেন জিনিসটা বলতে ভুলে গেলাম গাইস আমাদের প্যাডলক লাগবে ডোর স্কোপ করতে গেলে তো গাইস আমাদেরকে প্যাডেলগটাই খুঁজতে হবে প্যাডলগটটাই টপ করে খুঁজে পাওয়া যায় না বাদ বাকি সব এখানে এখানে যেখানে সেখানে পড়ে থাকে ভাই তো ভিডিওটি তো এখনো পর্যন্ত যারা যারা লাইক করেন ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেন এখনো পর্যন্ত যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারাকে কি করছো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে টাকা লাগে ভাই টাকা তো লাগে না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দলেতে সেট করে দিন কারণ গাইস আমরা এখানে দরজাটা খুলে ফেলেছি এবার মাত্র আমাদেরকে এখানে তোমার কাটিং ক্লাসটা নিয়ে আসতে হবে তো কাটিং ক্লাস কোথায় আছে আমার ভালো করে জানা আছে কাটিং ক্লাস আছে নিচের দিকে নিশ্চয়ই নিচের দিকে আছে তো আমাদেরকে তার জন্য ক্রোবার নিয়ে যে নিচের দিকে করতে হবে কারণ যেহেতু উপরের দিকে নাই তাহলে নিচের দিকেই থাকবে তো ভাই চলো আমরা ওখানে দেখে নিই এখানে বোট কী রয়েছে ভাই বোট বোট ফোট আমরা স্কোপ করে ফেলেছি বোটার আর দরকার নেই আমরা জ্ঞানই চ্যাপ্টার টু আজকে দি এন্ড করে দেবো পুরোপুরি গাইজ ফাইনালি আর কোনো রকম বাকি রাখবো না কারণ এখানে হেলিকপ্টার কোপ বোট কোফ হয়ে গেছে মাত্র ডোর স্কোপ হলেই ফিনিশ তো এবার গ্র্যানি ভিডিও নিয়ে আসতে পারি গাইস ঠিক আছে আমি একবার রিটার্ন তো গাইসের দিকে আমরা এই দিকে হয়ে যেতে হবে গাইস আমাদেরকে এটা হয়ে নিচের দিকে নেমে যাব, নিচের দিকে নেমে যাওয়ার পর দেখা যাক এখানে কেউ নেই তো ভাই কেউ নেই ভাই বেঁচে গেছি কেউ যদি থাকতো বেশিরভাগ জ্ঞান পায় এখানে এই ঘরটাতে এসে মুক্তিতে আয়নাটি দেখতে থাকে গাইস কিন্তু তোমাদের বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেখে নেবো আরে ভাই এখানে তো আমাদের ক্রোবারও লাগবে রে ক্রোবার লাগবে ক্রোবার লাগবে এবং ক্রোবার আনার পর তো আসল মজাটা জমবে ভাই এখানে শর্টগানটা কুড়িয়ে নি এবং গানটা কুড়িয়ে নেওয়ার পর এখানে আমাদেরকে রোলেট করে দিতে হবে তো রোলেট করার জন্য রুম রুমেতে দুটো টোটা আমি দেখে ফেলেছি গাইস এটা নৌকানো যাবে না তো দুটো এমো আমি দেখে ফেলেছি তো আমরা এখানে নিয়ে নেব ফটাফট এখানে রেঞ্জ রয়েছে ভাই মানে এত সোজা হয়ে গেছে যে কি বলবো ভাই শুধু ওইগুলো কালেক্ট করার দিন কাজ এখানে মনে হয় পয়সা আরে ভাই তোদের লাখটা খুবই ভালো আমি শটগানটা নিচ্ছি আর তোর কোথার থেকে কোথার থেকে ঝাঁপিয়ে পড়ে যাচ্ছিস ভাই তো আমাদেরকে এখানে ক্রোবার আনতে হবে চলো হাট হাট ইয়েছে হাট 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 গ্রেনি তো আমাদেরকে এখানে ক্রোবার আনতে হবে ক্রোবার ক্রোবার পেয়ে গেছি আমরা নিচে আরে ভাই 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 জ্ঞান পা আসছে আমার একটু ভুল হয়ে গেলে এখানে যদি শর্টকাট ডালে গ্যানপাকে মেরে ফেলতাম তাহলে আর হয়তো আমাকে আর এরকম ভিড় মানে তাড়াহুড়া করতে হতো না আমি এমনি সিম্পলভাবে যেতে পারতাম আমার এখানে শর্টকাট করার জন্য এখানে নিচের দিকে ঝাঁপিয়ে দিলাম এখানে একটা সুড়ঙ্গ রাস্তা দিয়ে তো ভাই আমি কেন অত ঘুরতে যাচ্ছি আমার এখানেই তো কাজ লাগবে ভাই সব এখানে আমি ফটাফট এগুলো কুড়িয়ে দিই তাড়াতাড়ি উপরে ফেলতে হবে এবং ফেলার সাথে সাথে আমাকে নিচের রুমে যেতে হবে নিচের দিকে একবার নিচের দিকে যেয়ে পরে আমাদেরকে কাটিং প্লাস্টে নিয়ে আসতে হবে তো ভাই এখন ডোর হ্যান্ডেলটা লাগানো চলবে না আমি ভাবলাম যদি হাতে আসে তাহলে লাগিয়ে দেবো কিন্তু হাতে আসে নেই তাহলে ফালতু আর লাগাই কোনো লাভ নেই তো আমাদেরকে নিচের দিকে যেতে হবে কাটিং প্লাস্টে এখানে মধ্যেই থাকবে কারণ গাই সেখানে দুটো মাত্র বক্স আছে দুটো বক্সের মধ্যে যে কোনো একটা বক্সে থাকে তাহলে উপরের বক্সে আমার খোলা হয়ে গেছে উপরের বক্সে কিছুই নেই উপরের বক্সে মাত্র গ্যাস সিলিন্ডার রয়েছে তার মানে নিচের বক্সেই থাকবে তো গাইস সেখানে আমি আর একটু শব্দ করে জ্ঞান ডেকে নেব তো যাকে ওকে ডাকে নিয়েছি ভাই এখানে চলে আসছে মাত্র জ্ঞান পা তো জ্ঞান পা তুমি আসো তোমাকেই দরকার যে হোক একজনেরই চলবে কারণ একজনকে বাগানো যাবে কিন্তু দুজন মিলে একসাথে চলে গেলে ভাই বাগানো অসম্ভব তো গাই সেখানে দেখতে পাচ্ছ জ্ঞানপাকে আমি একটু ঘোল পাকিয়ে দিয়েছি কারণ জ্ঞান পা জ্ঞানী যেই আসবে ভাই আমি এখানে ছাড়িয়ে দেবো কারণ এটা ইজি গেম এটা যদি একটু আরে ভাই এখানে কাটিং প্লাস লাগবে না কাটিং প্লাস আমাদেরকে উপরের দিকে নিয়ে যেতে হবে তাহলে আমাকে উপরের দিকে উঠতে হবে ভাই কেউ না বেরিয়ে থাকে কারণ জ্ঞানী এখানে সবসময় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে তো গাইস আমাদেরকে উপরের দিকে যেতে হবে তো কোনো বেশি বিলম্ব না করে গাইস আমাদেরকে উপরের দিকে যেতে হবে প্রথম এখানে ও ভাই এখানে একটা তার কাটিং আছে না এখানে একটা কেটে দিই তারপরে আমরা উপর দিকে যাবো কিন্তু সিকিউরিটি কি সিকিউরিটি 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 তো ভাই ফাইনালি ধরে রাখো স্কোপ হয়ে গেছে আর বেশি কিছু তো লাগবে না ভাই কিন্তু ভাই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা একটু মানে কি বলবো ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে পার্ট ওয়ান হবে গেছে ঠিক আছে এখানে পার্ট ওয়ান হবে পার্ট টু আমি আজকে আজকের সন্ধ্যাতেও নামাতে পারি এবং কালকেও নিয়ে আসতে পারি যদি এই ভিডিওটিতে তোমার বেশি নাই